বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমরা অনেক ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে আমাদের নতুন ব্লগ। আমরা দোকানে আসছি। এটা কি আজমাবাদ বাগান? না, আজমাবাদ বাগানে দেখো আমাদের দোকান। দেখো এটা আমার, এটা আমার কাপড়ের দোকান দেখা যাচ্ছে। এই যে দেখো, দেখো এইটা, দেখো আমার দোকানে কি কি আছে দেখতে পাচ্ছ। তারপরে দেখাচ্ছি, দাঁড়াও, দেখো কাকির দোকান। কাকি হাই কাও, আয় বাবু, হাই বল, হাই বল। দেখো বাগানের বাচ্চারা আমাদের দোকানে আসে, সামনে আসে, দেওয়া আছে। দেখো দেখতে পাচ্ছ, এখানে আর একটা দাদা দোকান দিচ্ছে, সবজির দোকান। কাকুকে দেখা যায় না, কাকু আসেই না। আই দেখো, আমার কাকুকে লজ্জা লাগছে, দেখো কোথায় যে দাঁড়া আছে। বাগান ঘুরে দেখাচ্ছে, ভিডিও হচ্ছে কিন্তু। ভিডিও হচ্ছে, ভিডিও আর ওই ছেলের কথা কর না। গিরিনি না পানি, আরে কাটিকে তো গিরবে, কাটি ভাত খাইছে, ভাত তো গির যাবে, পানি আছে। দেখি তোমার মিষ্টি আলুগুলো কেমন দেখা যায়, মিষ্টি আলু শুদ্ধ হচ্ছে। মিষ্টি আলু আর
ও বাকি আছে হ্যাঁ তুমি কি বিক্রি করো ওষুধ 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 বিক্রি করে হ্যাঁ এই কামটা দেখতে পাচ্ছো এই কাম পায় না কি কাম দি আছে যারা দাই মতম নে অনেক গুলো আছে এবার কিন্তু বেশি হয়নি 4 মিনিট হলো দেখো আমার কাকু তোমাদেরকে এতক্ষণ দেখালো সবজি পোলট্রি মুরগি চিকেন তারপরে বাগান দেখতে পেলে আর কি দেখালা ও কি কি আলু বলে মিষ্টি আলু না মিষ্টি আলু এই দেখো পাশে একটা দাদা দোকান দিয়েছে এখানে আছে আলু লঙ্কা পেঁয়াজ টমেটো ঝিঙ্গা তো চলো বন্ধুরা তোমাদের সাথে পরে কথা বলছি ভিডিও করছি ওরা ব্লগ বুঝে না তো ওদেরকে বলে দিতে লাগে ওরা বুঝতে পারছে না সবাই ভাবছে আমি পাগলি কি করছি না করছি সবার ভিডিও বানাচ্ছি সবাই পাগলি পাগলি বলছে কি ভেদ 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 বকবক বকবক করছে ওদের মনে হচ্ছে আমি একটা পাগলি মোবাইল নিয়ে শুধু তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি আর বকবক বকবক করছি হ্যালো বন্ধুরা এখন বিকেল বাজে 5টা চলো আমি তোমাদেরকে আমাদের রেল লাইনটা দেখাচ্ছি সবাই হাসছে দেখো এখানে দেখো প্রচুর জল দেখো দেখতে পাচ্ছ আসো আমরা বিকেলে মাঠে বসতাম সেই মাঠে এখন প্রচুর জল দিয়ে দিচ্ছি বন্ধুরা তো এখন তো যাওয়া যায় না তোমার মাঠটা দেখছি দেখাচ্ছি তোমাদেরকে এখানে বসতাম খেলতাম দেখো এখানে দুটো দিদা বসে আছে হাই বলো তো দিদা হাই কাও হাই কাও হাই কাও হাত দিয়ে কাও হাই হাই চাও দিদা হাই কাও দেখছো হাই বলছে আর কিছুদিন গেলে এগুলাতে প্রচুর প্রচুর মাছ জমবে দেখো আমার বর আসছে মাছ নিয়ে দেখা যাচ্ছে দাঁড়াও আজকে দেখাচ্ছি তোমাদেরকে এটা আমার বর ডিকে ডিকে সরকার দেখো আমার ছেলে পাথর উঠাইছে কি করো পাথর আসো দেখো ডিকে আজকে মাংস নিয়ে আসছে বাবা হাই বলো হাই কাও দেখো পিছন দিকে হাই বলে দেখো বন্ধুরা ইলিশ মাছ রাতে হবে সর্ষে বাটা এক্ষুনি নিয়ে আসলো আমার বর তো চলো একটু পরে আমি চাটা খেয়ে রান্না করব তারপর তোমাদের সাথে কথা বলবো ওই যে দেখো আমার ভাই ও এখন বাড়ি যাচ্ছে দেখো ও ফোল্ডিং দিচ্ছে ভাই পড়ি ও ফোল্ডিং দিচ্ছে চলো আমার বাবা